ফাঁসি নয় ধর্ষণের শাস্তি, 50 বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। নারীদের উপর পাশবিক নির্যাতন বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাষানী অনুসারী পরিষদ আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। আদ্দিন সজীবের রিপোর্ট। একের পর এক লোমহর্ষক নারী নির্যাতনের খবর, কোথাও ধর্ষণ, কোথাও আবার বিবস্ত্র করে গৃহবধূকে পাশবিক নির্যাতন। তাই মৃত্যুদণ্ডকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি করার দাবিতে সোচ্চার সচেতন মহল। তবে বিশিষ্টজনদের অনেকেই মনে করেন, ধর্ষকদের শাস্তি হিসেবে ফাঁসি সমাধান নয়, ধর্ষণ নির্যাতন বন্ধে অপরাধীকে 50 বছরের জেল নিশ্চিত করতে হবে। ফাঁসি 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 একটা ধাপ্পাবাজি, ফাঁসি একটা ধাপ্পাবাজি। আপনার মেয়েকে যদি কেউ নিয়ে যেত, তার জন্য আপনি 2 মিনিটের ফাঁসি দিয়ে আপনার কান্না থামত, আমার কান্না তো থামত না। ফাঁসির আন্দোলন না করে দীর্ঘমেয়াদি, সেটা কিরকম আজকে 50 বছর তার আগে। আলোচকদের দাবি, দেশের 100টি ধর্ষণের ঘটনায় বিচার হয় হাতে গোনা কয়েকটির, তাও খুব ধীর গতিতে। তাদের অভিযোগ, ক্ষমতা দাপটের কারণে বিচারের এই দীর্ঘ শত্রুতা। জবাবদিহিতা না থাকার জন্য রাষ্ট্রের যন্ত্র আজ ভয়ঙ্কর হয়ে উঠেছে, এবং এই ভয়ঙ্কর হয়ে ওঠার কারণে রাজনৈতিক ছত্র ছায়ায় আপনার জনগণের নিরাপত্তা চলে গেছে। বর্তমান সরকার তারা 2-1টি বিচার হয়তো করে, গ্রেফতার করে, কিন্তু যেইখানে ক্ষমতার খুঁটি শক্ত সেইখানে তারা বিচার করতে পারে না। বক্তারা বলেন, নারীর নিরাপত্তা দিতে না পারলে দেশের অগ্রগতি কোনোভাবেই সম্ভব না। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষকদের জন্য শুধু মৃত্যুদণ্ডের আইন নয়, দ্রুত বিচার ব্যবস্থা প্রবর্তনের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে "আমরা মুক্তিযোদ্ধার সন্তান" ব্যানারে প্রতিবাদ মানববন্ধন করেন তারা। সারাদেশ থেকে আসা মুক্তিযোদ্ধারা এতে অংশ নেন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, হুমায়ুন কবির ও সৈয়দ আশরাফুল ইসলাম নন। ধর্ষণের বিচারের দাবিতে অযথাই সরকারের সমালোচনা না করতেও সবাইকে অনুরোধ জানান মুক্তিযোদ্ধারা।